8 বছর পর বড় পর্দায় আসছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ। আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাওয়া চয়নিকা চৌধুরীর পরিচালিত প্রহেলিকা সিনেমায় দেখা যাবে গুণী এই অভিনেতাকে, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম গুগলি। যদিও ছবির ট্রেলার বা টিজার এখনও রিলিজ না হলেও মাহফুজ বুবলি জুটির মেঘের নৌকা গানটি বেশ দর্শকে সাড়া পেয়েছে। অন্যদিকে প্রহেলিকা ক্যারেক্টার লুকের পোস্টারে দেখা গেছে মনা চরিত্রে অভিনয় করবেন মাহফুজ। চিরাচরিত রোমান্টিক ও আবেগী অভিনেতা হিসেবে খ্যাত মাহফুজকে এবার হয়তো ভিন্ন রূপে দেখবেন তার ভক্তরা। ক্যারেক্টার লুকের পোস্টারও বলে দিচ্ছে সেই কথা। শুধু তাই নয়, এই সিনেমায় দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্মের অনেকগুলো জনপ্রিয় মুখ। বর্তমান সময়ে আলোচিত অভিনেতা অ্যালেন স্বপন খ্যাত নাসিরউদ্দিন খান থাকবেন এই ছবিতে। নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা প্রহেলিকা সিনেমার ক্যারেক্টার লুকের পোস্টারে দেখা গেছে তানপুরা হাতে নাসিরউদ্দিন অভিনয় করবেন জামশেদের চরিত্রে। জানা যায় সিনেমাটি শুটিং শুরু হয় 2022 সালের 2 নভেম্বর সিলেটে। একটানা কাজ করে একই বছরে 22 ডিসেম্বর সিনেমাটির দৃশ্য ধারণ শেষ হয়েছে, যার কাহিনী সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন প্রান্ত সারিয়ার এবং চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন সুমন হোসেন ও সম্পাদনা করেছেন রমজান আলী। এছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন রাশেদ মামুন, অপু, এ কে আজাদ, সেতু, সাবিহা জামান সহ আরো অনেকে। সবকিছু ঠিক থাকলে আগামী কোরবানি ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে এই ছবি। সি প্লাস টিভি বাংলা, চট্টগ্রাম।